ইনি হচ্ছেন শিরিন আলম, একজন থিয়েটার কর্মী। দিনের শুরুটা হয় তার সঙ্গীত চর্চা দিয়ে, তারপর অফিস, অফিস শেষে সন্ধ্যার পর রিহার্সেল, রিহার্সেল শেষে বাড়ি ফেরা। জয় মা, গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দ মাটির নিচে, মাটির নিচে ভূমিকম্পের জন্ম হচ্ছে, গুহার মধ্যে থেকে আগুন লক লক মেলছে রসরা, পূবে পশ্চিমের আকাশ হয়েছে রক্তবর্ণ, প্রলয় দীপ্তির আংটি পড়েছে দিক চক্রবা। ইনি হচ্ছেন আশরাফ সাহেব, ইনিও একজন একনিষ্ঠ থিয়েটার কর্মী। বাকিটা পুরোটাই শিরিন আলমের মতোই। আর এই ছেলেটি হচ্ছে আশরাফ সাহেব এবং শিরিন আলমের একমাত্র পুত্র সন্তান। তার কিন্তু স্বপ্ন হচ্ছে ফিল্ম বানানো। বস ঘুমতে করছেন? বস জি, বস আমি তো 9টার আগে চলে আসছি। আমি জানতাম বস 9টার পরে আসলে আমাকে একটা পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, সেজন্য আমি 9টার আগে চলে আসছি। বস আন্টি সাথে দেখা হয়েছে। জুস খাইছো? খাইছি বস, আন্টি বানাই দিছে। এত বোরিং লাগতেছে বস, মাঝখানে পর আর দেখতে পারি না। আব্বাস তোর দোস্ত লাগে, তোর ছবি তোর স্লো লাগে? হ্যাঁ, লাগে। সব ইম্পর্টেন্ট কাজ স্লো হয়, এত ফাস্ট করে কি হবে? আফরান দেখছো? বস দেখতে বলছিলেন কিন্তু সময় পাইনি। সময় কই থাকে? হ্যাঁ সময় কই দাও, আমার তো সময় পাই না। আমি ছবি দেখতে দেখতে আমার সময় ফুরিয়ে যায়, ভাবতে ভাবতে সময় ফুরিয়ে যায়। তোমার সময় কই দাও? হ্যাঁ কই দাও, কই কই ব্যস্ত। এই তুই লাস্ট সিনেমা কি দেখছিস? মনোযোগ দিয়ে কি দেখছিস? তোর নাম কি? এদের ছবি দেখবা টিপো। আমি আমিও এই লুঙ্গি টুঙ্গি পরে আসলে ক্যাজুয়াল থাকলে একটু হাওয়া বাতাস লাগে তো। ভালো ভালো ভালো, এটা ভালো তো। আপনি সিনেমা বানাবেন, এর আগে কিছু বানাইছেন টানাইছেন? না, এর আগে আমি বানিয়েছি, আমি আসলে ডকুমেন্টারি আর বাহিরের জন্য কিছু শর্ট ফিল্ম বানিয়েছি। শর্ট ফিল্ম ডকুমেন্টারি আসলে এগুলো আমার ইয়ে না। আপনি সিনেমা যে বানাবেন এটা নিয়ে কিছু ভাবছেন টাবছেন তো? গল্প টল্প কিছু ভাবছেন? আমি তো অনেক অনেক গল্প আছে আমার, কিন্তু আমি যেটা ভাবছি যে সবাই তো অ্যাজ ইউজুয়াল কাজ করছে, একজন নতুন নির্মাতা হিসেবে আমি যেটা করবো একটু ডিফারেন্ট করতে চাই, আমার গল্পটা ডিফারেন্ট। হ্যাঁ লোক আছে? হ্যাঁ আছে। থ্যাংক ইউ। আচ্ছা আপনি ইয়ে কিছু খাবেন? KFC, BFC? চা তো খাবেন?
চা নিয়ে আসলাম, আমার জন্য পান খেতেছিলাম। আচ্ছা যাও। বলেন, আপনি গল্প বলেন, পুরুষ কেন্দ্রিক। আপনার গল্পে নায়িকা নাই? না, আসলে নারী চরিত্র আছে, কিন্তু নায়িকা তো ওভাবে নাই। শুনুন, আমার তো ব্যবসা করতে হবে, নায়িকা না থাকলে আমি ব্যবসা করবো? দুই তিনটা নায়িকা তো তোমাকে নেবেন, তাহলে ব্যবসা করবো কেমনে? আচ্ছা, আপনার সিনেমায় গান টান নাই? গান টান তো অবশ্যই আছে নাকি? না, গান টান তো ওভাবে নাই। গানও রাখেন নাই? মনে করেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, লিপসিং না থাকুক, অন্তত দুই চার লাইন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, এরকম গান টান তো রাখতে হবে। না না না, ওভাবে আমার কোনো আসলে নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক না রাখলে কেন হবে? আমরা ব্যবসা করতে হবে না, আসলে গান তো রাখতে হবে। কারণ গান আপনি না রাখলে হবে কি? আপনি যদি দুই চার লাইনে গান রাখেন, তাহলে হবে কি, আমি পরে এটাকে বড় করে অ্যালবাম করে বেচতে পারবো? সিনেমা তোমার ব্যবসা করতে হবে না, গান টান নিয়ে কিছু ভাবেন। আপনি এ নিয়ে ভাবেন, আপনি গল্পটা দরকার হলে যদি না বুঝেন, আমার কাছে ভালো স্ক্রিপ্ট রাইটার আছে, তাদের সাথে আমি পরিচয় করাই দিব, তাদের সাথে আপনি বসবেন, গান নিয়ে কী হবে আমি গীতিকারের সাথে বসাই দিব, আপনি গান নিয়ে ভাববেন, তারপর সিনেমা নিয়ে চিন্তা করেন। আপনি একদিন ভাবেন আগে। সবকিছু মিলে যখন রিলিজ হবে, প্রচার হবে, প্রসার হবে, তখন দেখবে। আর কই তুমি আমাকে সাপোর্ট করবে, উল্টো আমাকে মানে তুমি জ্ঞান 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 করতেছো। আমার কথা তোমার ঘ্যান ঘ্যান মনে হচ্ছে, রাইট? কিন্তু সারাক্ষণ যে বাসায় বাবা মা বলতে থাকে, কই তোমার সেই ছেলে যার জন্য তুমি বিয়ে করছো না, তুমি বসে আছো, আমি বাবা মাকে কি উত্তর দিব বলো? শোনো, এই তোমার বাবা যে কোন ছেলে বলতেছে না, এই ছেলের সাথে সে দেখাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। যখন আমি বিজি হয়ে যাবো, ফিল্মের পর ফিল্ম বানাবো, তখন এত ব্যস্ত থাকবো যে সে আমাকে ফোন করবে, আমি ফোন রিসিভ করবো না। ফোন রিসিভ করবে আমার অ্যাসিস্ট্যান্ট, বলবে স্যার আপনি একটু পরে ফোন করেন, স্যার আমার ব্যস্ত আছে, আমার স্যার বিজি আছে, ফিল্ম মেক করছে, পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, তুমি তোমার স্বপ্ন না এখন বাদ দাও। তুমি কি কখনো চিন্তা করেছো যে আমার স্বপ্নটা কি, আমি কি চাই, আমি কি চাই সেটা তুমি জানার চেষ্টা করো, সেভাবে চলার চেষ্টা করো। তোমার স্বপ্ন কি? তুমি খুবই সাধারণ একজন মানুষ, তুমি সাধারণ স্বপ্নই দেখতে পছন্দ করো, সাধারণ স্বপ্নই তুমি দেখবে। সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, একটা সাধারণ জামাই থাকবে, 9-to-5 জব করবে, গুদি হাজব্যান্ড হবে, তারপরে এসে মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে, একটা গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে, এই তো। আমি এত সাধারণ না, আমি অসাধারণ। পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা অসাধারণভাবেই পয়দা হয়, অসাধারণ মানুষ অসাধারণ কাজ করে, আমি সে তাদের মধ্যে একজন। আমার স্বপ্নটা অসাধারণ, আমি অসাধারণ কাজ করব, ফিল্ম মেকিং একটা অসাধারণ মানুষ, সাধারণ মানুষের কাজ না। ঠিক, স্যাড স্যাড, অডিয়েন্স দুঃখ কষ্টে একদম পুরো ভাসায় ফেলবে কাঁদতে কাঁদতে। মা এবং ছেলের গল্প দিয়ে এত মধুর হতে পারে, কাঁদবে। মা ভালো আছে? ধানগুলো কি বেচছিলি? অত কথা বলিস, আমি যেটা প্রশ্ন করছি এটা উত্তর দে। আচ্ছা ঠিক আছে, রাখ, পরে কথা বলবো। ছোট ভাই নিমু, ওর সাথে কথা বললাম।
কিন্তু এভাবে কেন? এভাবে মানে কোন ভাবে বলছো তুমি? ভাষার কথা বলছি। হ্যাঁ, ও যেভাবে আমাকে প্রশ্ন করলো আমি সেভাবে উত্তর দিলাম। এখনো তো ভুল উচ্চারণ করলে। প্রশ্ন কি? যখন রফলা থাকে তখন তো ওকার অন্ত যুক্ত হয়, তখন তো সেখানে ও হয় প্রশ্ন। ঠিক আছে, কিন্তু তুমি ভুলে গেলে থিয়েটারের প্রথম দিন তোমার ক্লাসটা কিন্তু আমি নিয়েছিলাম উচ্চারণের উপরে, মনে আছে? জি জি, আমার সব মনে আছে এবং আমি সেটার চর্চাও করছি। আপনি ভুলে গেছেন। দেখো, আমরা শুধু থিয়েটার কর্মী সেটার জন্য না, আমরা তো অভিভাবকও। আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ঠিক উচ্চারণটা শিখিয়ে দিতে হবে না? তোমার কারণেই নাবির উচ্চারণের এই দুরবস্থা। আবার শুনলাম উনি নাকি ডিরেক্টর হবেন। তোমার উচ্চারণও যদি এত খারাপ অবস্থা, উনি কী ডিরেকশন দিবেন? ঠিক আছে, ও তো বাচ্চা ছেলে, হয়ে যাবে আস্তে আস্তে। আর তাছাড়া ও তো ডিরেকশন দিচ্ছে না, অ্যাক্টিং করছে না। অ্যাক্টর তার উচ্চারণটা ঠিকঠাক মতো করলেই হবে, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বল, তুই বলবি? তুই, আমি না। প্রোডাকশন বুঝাইছি না, আউটলাইন দেখাইছি না। হ্যাঁ, সারাদিন ভাবছিস না? ঋত্বিক ঘটক, আব্বাসকে রুস্তানি, হ্যাঁ দেখছো সেগুলো? তো এগুলো দেখে তুই এগুলো কি কর? স্বপ্নের নায়ক আসবে, তারপরে নাম উঠবে। শোন, জিমি জিপ চিনোস? তা চিনবি? ক্রেন চিনোস? ক্রেন, হ্যাঁ, ক্রেন থেকেও আরো বড়, 40 ফিট 50 ফিট, বুঝছো তো? শর্ট যখন স্কাই পাব তখন এক ঝাঁক পাখি প্রেমে ঢুকবে। বস, পাখি কোথেকে? বস, এত পাখি? এক ডজন পাখি লাগবে, এক ডজন, এক ডজন বা 10 ডজন পাখি লাগবে। রিকোয়ারমেন্ট লেখ। যখন অ্যাকশন বলবো তখন পাখি ছেড়ে দিবি। পাখি ঢুকছে আস্তে আস্তে, আমি ছাইরা নিচে লেক পেলাম, ডান পাশ দিয়ে পাল তোলা নৌকা ঢুকবে। বাস, এখন তো সব ইঞ্জিন চালিত নৌকা, পাল তোলা নৌকা পাওয়া যাবে? বাস, প্রোডাকশনে নো বইলে, নো বইলে কোনো কথা নাই, নো বইলে, না বইলে কোনো কথা নাই প্রোডাকশনে। হ্যাঁ, না বইলে কোনো কথা নাই, না বলবি না, না বলবি না প্রোডাকশনে, না বইলে কোনো কথা নাই। আমি যদি 1947 পোর্ট্রেট করি, হ্যাঁ, তো ওই যুগ পোর্ট্রেট করতে হবে না? বন্ধ হয়ে থাকবে কাজ, ফিল্ম বাঁধতে দিব? হ্যাঁ, কাঠ কিনে দিব, নৌকা বানাবি, পাল বানাবি? হ্যাঁ, পাল বানাইতে হবে, নৌকা বানাইতে হবে, তারপরে শুটিংয়ে যাবো। লেখো রিকোয়ারমেন্ট, পাল তোলা নৌকা। পালতোলা নৌকা ঢুকছে, আমি একটু ছাইরা ডান দিকে আসলে বড় বৃক্ষ, সেটা ঘেঁষে আমার পুরুষ চরিত্র, নায়ক চরিত্র আস্তে আস্তে ইন করবে। কিন্তু মাগার কোনো কালার নাই, ফেস মলিন, কাইটা ক্লোজ শটে গেলাম, কোনো কালার নাই, ফেড, কাট্টু শট, কাইটা ওই জায়গায় ধরলাম, এই সাইডে নদী ঘেঁষে কাশবন, কাশবন দিয়ে একটা নারী চরিত্র ইন করল। বস, রোমান্টিক, বস রোমান্টিক, সমস্যাটা কি বুঝলাম না? আমি তো একটা প্রসেসের মধ্যে ছিলাম, আমি স্ক্রিপ্ট লিখছিলাম, তোমরা বললাম বাসায় যেতে, বাসায় গেলাম, এই ঠান্ডা রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগতেছে? তোমাকে আমি এখানে ডেকেছি, নিশ্চয়ই আমি কোনো ইম্পর্টেন্ট কথা বলবো তোমার সাথে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা আছে, সেটা তুমি জানি, সেটা কি বলো? তাড়াতাড়ি বলো, আমার স্ক্রিপ্ট লিখতে হবে, বলো। আজকে বাবা মা বলেছে
বাবার সাথে গিয়ে দেখা করতে। বাবা মা খুব অস্থির হয়ে গেছে তোমার সাথে দেখা করার জন্য। আজকে যদি তুমি দেখা না করো তাহলে ওরা তাহলে ওনারা একটা ছেলের খোঁজ পাইছে, বিদেশে থাকে, প্রচুর বড় একটা বিজনেস করে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিবে, তাই তো? না, এরকম কিছু না। তা না হলে তোমার বাবার ফ্রেন্ডের সাথে সে অনেক আগেই কমিটেড ছিল, বাল্যকালে, তুমি যখন ছোট ছিলে, তার ফ্রেন্ডের ছেলে যখন ছোট ছিল, তোমাদের দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে, এরকম কিছু? উফ, তোমাকে আমি একবারও বলেছি এরকম কিছু? তুমি আসার পর থেকে বক 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 করে যাচ্ছ। তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো। আমার লাইফটা না তোমার কোনো মুভির স্ক্রিপ্ট না, যে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি বলবা। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। তোমার বাবা মা আমাকে পছন্দ করে, আর আমার বাবাও আমার খুশিটাকে প্রায়োরিটি দেয়। তুমি বুঝতে পারছো? আমাদের প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই। আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। আশ্বস্ত করো তুমি কাজ পেয়েছো, তুমি কাজ করতেছো। না মানে আমি তো আজকে পারবো না, আমার তো প্রোডিউসারের সাথে মিটিং আছে। প্লিজ তুমি প্রোডিউসারের সাথে মিটিং করো, করে তারপর বাবার সাথে গিয়ে দেখা করো। এইভাবে বললেই তো ভুল, তাই না? প্রোডিউসারের সাথে মিটিং করো, তারপর বাবার সাথে দেখা করো। সেদিন যে আপনি আমার কাছ থেকে এমন করে চলে গেলেন, জানেন আমি কি করতে পারতাম, কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। আমি না আপনার মধ্যে একটা আগুনের ঝলক দেখছি। আমি বুঝে গেছি আপনি এই আগুনের ঝলকের কারণে কি জিনিস বানাইতে পারবেন, আর এই জন্যই আমি আপনাকে ফোন করে ডেকে নিয়ে আসছি। আমি তো খালি ব্যবসা করলে হবে না, পুরস্কারের কথা ভাবতে হবে। আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগছে। আপনি যে ফোনে আমার বললেন যে একটা গল্প নিয়ে ভাবছেন, কি ভাবছেন বলেন তো? স্কাই ধরা, আকাশ, নীল আকাশ। চোখে মুখে কোনো কথা নেই, ভাষা নেই, কোনো কালার নেই, সুন্দর। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কার দিকে তাকিয়ে আছে? কাটোর শট ওয়েস্ট চলে গেলাম, দিকে দেখি চলে নদী, কাশবন। সেই কাশবনের ভিতর থেকে একটি নারী চরিত্র চলে আসে। নায়িকা? না নায়িকা না, মা। মা মা? হ্যাঁ। বাহ, সুন্দর তো। তারপর হইল এর এখানে মা আসবে কেন? এখানে হচ্ছে নায়িকা আসতে হবে, নায়িকা। ভাইয়া, এটা হচ্ছে মা ও ছেলের গল্প, মায়ার গল্প। সুন্দর, বলে দাম, বলে দাম। তো আমরা মাকে দেখতে পেলাম, আবার একটু ছেলে যখন আসবো বড় সেটা দেখবো। মা নেই? নেই, মা নেই। মা আছে? মা নেই। মা আছে মানে? সুন্দর। তারপর যখন আমরা ঘুরে গেলাম তখন দেখি যে বটবৃক্ষ নেই, পালতলে নৌকা নেই, নদী নেই, আকাশ নেই, পাখির ঝাঁকও নেই। পাখির ঝাঁকও নেই। আমরা পুরুষ চরিত্রটাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা দেখি একটু নগর জীবনে একটা রাস্তায় সেই সেই করে গাড়ি যাচ্ছে, আর পিছনে কনফিউশন নেই। হইল, এটা কোনো গল্প হইল? নায়ক নায়কের এন্ট্রি হবে নায়কের মতো, নায়ক যখন পার করবে মারি ফাঁকই দেবে, আকাশ দিয়ে মনে করেন একখানে ঠাড়া মারবে, ঠিকই তো? নায়ক যখন এন্ট্রি দিবে মাটিতে যখন পাড়া দিবে, মাটি ফাঁক হয়ে যাবে, আকাশ থেকে ঠাড়া পড়বে। নায়কের সাথে ঠাড়ার কি সম্পর্ক? ঠাড়ার সম্পর্ক নাই। না, বৃষ্টির সাথে ঠাড়ার সম্পর্ক। হ্যাঁ, বৃষ্টির সাথে ঠাড়ার সম্পর্ক। হ্যাঁ, পুরো বলতে হবে এটা অন্যরকম। আমরা অ্যাজ ইউজুয়াল পোর্ট্রেশনে যাচ্ছি না, আমরা ডিফারেন্ট পোর্ট্রেশনে যাচ্ছি। ছেলেটা মানে পুরুষ চরিত্র নায়কের ফেস বিষাদগ্রস্ত, সে ভাবছিল মাকে মিস করছিল, বুঝতে পারছেন? সে ভালোবাসা,
মার মমতা স্নেহ সব কিছু মিস করছে, তখন আমরা সাজেশনের অনেক কিছু শব্দ দেখব। সেটা হচ্ছে এই টুংটাং শব্দ, রিক্সার বেল, ভো ভো করে ট্রাক হর্ন বাজিয়ে যাচ্ছে, কালো ধোয়া, সব কিছু মিলিয়ে একটা জরজীর্ণ অবস্থা। মানে পুরুষ চরিত্র, নায়ক চরিত্র তার জীবন এবং যৌবনকে ঠিক করার জন্য ফেক এবং একটা স্ট্রাকচার জীবনযাপন করছে, এবং একই সাথে সে মাকে মিস করে। না রে ভাই, মা প্রেমের গল্প ঠিক আছে, মা ছেলে ঠিক আছে, মা ছেলের মধ্যে একটা আবেগ থাকবে, মানে একটা রিয়েলিটি থাকবে ভাই। মনে করেন ছেলে মায়ের কাছে দৌড়ে যাইবে, এ মায় হচ্ছে ছেলের জড়াই ধরবে, একটা কান্নাকাটির সিন হইবে, মনে করেন ব্যাকগ্রাউন্ড গান গাইবে যে মা গো মা ও মা, এইটি মানে একটা স্যাড মোমেন্ট, মানে মা ছেলের প্রেম, একটা লজিক্যাল গল্পটা তো লজিক্যালি যাইবে, ঠিক না? একদম তুমি ঠিক কইছো, লজিক্যালি যাইবে। তবে মা ছেলের মধ্যে যদি একটা আবেগ না থাকে, একটা ইমোশন না থাকে, আমার সিনেমায় কোনো গান থাকবে না, থাকবে না, না অন্য একটা প্রোট্রেশন, আপনার তো পুরস্কার দরকার। হ্যাঁ, আমার পুরস্কার দরকার। অন্য ভাষায় আমরা অন্য প্রোট্রেশনে যাচ্ছি, হ্যাঁ তাই না? এটা নর্মাল প্রোট্রেশন না। আমি বুঝে গেছি তোমার দিয়ে হবে, আমার তোমার উপর পুরো পুরো ভরসা আছে। শোনো, এই যে স্ক্রিপ্ট রাইটার, এ পর্যন্ত 150 স্ক্রিপ্ট লিখছে ভাই, 250 250 স্ক্রিপ্ট লিখছে, কিন্তু এ পর্যন্ত কোনো পুরস্কার এনে দিতে পারো নাই। কিন্তু আমি বুঝে গেছি তুমি পারবা আমার জন্য পুরস্কার নিয়ে আসতে, তুমি কোনো টেনশন করবা না, আমি তোমার সাথে আসি। তুমি এখন খালি গল্প নিয়ে ভাবো, যাও রে ভাই, আমার কাছে পুরস্কার দরকার, যাও যাও। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না আমি টেক কেয়ার করবো না। আচ্ছা ভাই, শেষ পর্যন্ত তাকে তাহলে তুমি নিয়ে আসতে পারলে না? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যার জন্য আমার মেয়ে আমাকে প্রাধান্য না দিয়ে আপনাকে বেশি প্রাধান্য দেয়। জি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার থেকে বয়স অনেক ছোট। হুম, তা ঠিক। তা তুমি কি করো, মানে ইওর প্রফেশন? জি, জি আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর? বাহ, ভেরি গুড। তা কোন কোম্পানির ডিরেক্টর তুমি? জি, কোনো কোম্পানির ডিরেক্টর না, আমি ফিল্ম বানাই, আমি ফিল্ম মেকার। ফিল্ম 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 মেকার, ফিল্ম মেকার, ফিল্ম, ওকে, ফিল্ম মেকার, মানে ছবি বানান আপনি, সিনেমা। তা কটা ছবি বানিয়েছে উনি? আসলে বাবা, না মানে আমি বলছি, অ্যাজ এ ডিরেক্টর আমার ডকুমেন্টারি করা হয়েছে, শর্ট ফিল্ম বানানো হয়েছে দেশের বাইরের জন্য, বাট মানে ওই অর্থে ফিল্ম বানানো হয়নি। মানে হয় কি যে এখন তো সবাই মানে অ্যাজ ইউজুয়াল বানিয়ে যাচ্ছে, এই ঘরানাটা আমাকে টানে না। আমার স্টাডি, আমার যে চেষ্টা বা যে পোর্ট্রেশনে আমি আসলে যে পোর্ট্রেশন আমি করতে চাই সেটা একটু একটু ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। তো সেই অর্থে আসলে স্ক্রিপ্টিং সব কিছু চলছে, কিন্তু ফিল্ম বানানো হয়নি। তার মানে এখনও তুমি কোনো কাজই শুরু করোনি, মানে তোমার কোনো ক্যারিয়ার স্টার্ট হয়নি, তাই তো? না, ক্যারিয়ার তো স্টার্ট হয়ে গেছে, যখন থেকে ভাবছি তখন থেকে। এইসব বাদ দিয়ে তুমি আমার কোম্পানিতে জয়েন করো, দেয়ার অ্যাজ এ হিউজ বিজনেস, এটা তোমার জন্য এবং আমার মেয়ের জন্য ভালো হবে। সো হোয়াটস ইউর আনসার? আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেই জায়গার থেকে আমি যে কোনো জায়গায় জব করতে পারি, সেটার জন্য আপনার এখানে জব করতে আমার হবে না। আর যে স্বপ্নের কথা বলছিলাম, যে মানুষ আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আমি সেই স্বপ্নটা দেখি যে স্বপ্নটা আমাকে ঘুমোতে দিচ্ছে না। ফিল্ম আমি বানাবই, আর যেদিন আমি ফিল্ম বানাবো, যেদিন রিলিজ হবে, সেদিন আমি আসলে ঘুমাবো। আমি 9 to 5 জব করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। দেখো, আসলে তুমি যদি বাবার কথা মতো এই কোম্পানিতে জয়েন না করো, হয়তো বা তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা হবে না। তাহলে আপনারা দুজন মিলে একটু ভাবুন। হ্যাঁ ওকে, আমি উঠবো মামুনি, আমি মিটিং আছে। হ্যাঁ, আমার মনে হয় আপনারা ভাবুন, আমিই উঠি আঙ্কেল। ওকে।
আমাদের সম্পর্ক কি বদলে গেছে? আগে হাত ধরলে মন ছুঁতে পারতাম, এখন হাত ধরলে মনে হয় শুধু একটা স্বাভাবিক হাত। তারপর সংলাপ আছে তো। ও আচ্ছা, না দাঁড়া দেখে নিচ্ছি। কি হচ্ছে? রিহার্সেল করছি, কালকে শো আছে না? হচ্ছে না। কি হচ্ছে না? হাত ধরে তো হচ্ছে। কি হাত ধরে হচ্ছে না? হাত ধরে ছিটে যাইবে না। হাত কে এভাবে ধরে? এভাবে ধরে প্রেমিক প্রেমিকার হাতে এইভাবে ধরে? আগে হাতটা ধরলে মনটা ধরতে পারতাম, আর আজ বাবা ওই ডায়লগটা তো আমার, আমাকে একটু দেখা দিয়ে দেখো। আচ্ছা জাস্ট দেরি কর। আগে হাত ধরলে তোমার মনটাও ধরতে পারতাম, আর এরকম আইবলে তো শিফট করে কেন? হ্যাঁ, এই জন্যই বলি টিভি বা ফিল্ম মাধ্যমে কাজ করো, টাইট ক্লোজে ধরা পড়বে, এগুলো করো তো মঞ্চ, দূরে দূরে থাকে ফাঁকিবাজি করো, ধরা পড়ে না। আমরা রিহার্সাল আর কি ঘুরু, এরকম কুচকানো কেন? ঘুরু কুচকানো কেন? কমেডি কমেডি না, তুমি তো কমেডি অ্যাক্টর, প্রেমিক, সো এই ঘুরু কুচকানো থাকবে, একদম দৃঢ় থাকবে, আইবল একদম শিফট হবে না। আমার মতো তোমার ছেলের বয়সী ছেলে অডিয়েন্স লেভেলে হাজার তো থাকবে, তোমার কি লজ্জা পাবে? লজ্জা পাচ্ছে কেন? মা লজ্জা পাচ্ছে কেন? করো না, দেখো না, দেখো না যে তুমি ঠিক করছো। ফাঁকিবাজি না? আচ্ছা তুই আমাকে কখনো প্রেম করেছো? তোর মার সাথেই তো করেছিলাম। কি প্রেম করছো দেখলাম তো, সেই এত বছর আগে, এখন ঠিকঠাক মতো তোর সামনে আসলে একটু লজ্জা। হ্যাঁ, হাতটা হাতটা লজ্জা পাওয়ার কিছু নেই বাবা, বি প্রফেশনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাতটা ধরবো ঠিকভাবে, আর মার দিকে এমন ভাবে তাকাবে, আমার আবার কেমন দেখবে, আরেকজনের সাথে প্রেম করবে, এবার ভাই থেকে সব কাজ বাদ, বারবারে সব কাজ বাদ, নির্দেশনা বন্ধ বন্ধ, এদের ব্যাগলা তুই যা। আমার কি জীবন বোধ জাগ্রত হতে পারে না?
আমি এতদিন যা করেছি যা কিছু করেছি সব কিছু বাদ, আমি নতুন কিছু করব। আমি সকালবেলা ডিমও দুটো খাবো, যা আমার জন্য আরও দুটো ডিম নিয়ে আসো, তিনটা খাবো। আমি ওটা খাবো না। আমি এখন থেকে ফর্মাল পরবো, নো মোর ক্যাজুয়াল। কেন, তোর কি কোনো প্রোগ্রাম আছে? না, প্রোগ্রাম না, ইন্টারভিউ আছে, জব করবো, 5 to 9 জব করবো। তুই জব, তোমার কাছে টাই আছে? টাই ছিল আমার, তো এখন রিটায়ারমেন্টের আগে লাগে না বলে ওই তোর কাজিনদেরকে দিয়ে দিয়েছি। কেন টাই, কেন কাজিনদের দিয়ে দিতে হবে? আমার জন্য রাখতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, ঘরে খুঁজলে মনে হয় এক একটা পেতে পারি, দেখবো দেখবো। না খুঁজতে হবে না, আমি নাস্তা করবো না। বাবা নাস্তাটা করে যা প্লিজ। বসবো, শুনুন, আমি না ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এখন থেকে সব কিছু বাদ, আমি জব করব আপনার কোম্পানিতে 9 to 5, ঠিক আছে? আপনি কাকে বলার বলে দিন, আমি আজকে থেকে জয়েন করতে চাই। দেখো, অল্প বয়সে এইসব গান বাজনা আমরা করতাম, পাড়া মহল্লায় কত 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বরের প্রোগ্রাম হতো, সেখানে আমরা অনেক অনুষ্ঠান করেছি, অনেক গান বাজনা করেছি। তা বলে এইটা নয় যে সেটাকে আমি আমার জীবনের আদর্শ করে নেব। তুমি আমার এই চেয়ারে বসলে আর আমি তোমার মতো স্টুপিটের মতো ওই সামনের চেয়ারে বসে আছি, আসছি তোমার মেয়েকে বিয়ে করতে। দেবে তুমি বিয়ে এমন একটা কুলাঙ্গার যার কোনো ফোকাস নেই, যার কোনো ডেস্টিনেশন নেই, যার কোনো চালচুলো নেই, এমন ছেলের সঙ্গে তুমি দেবে তোমার মেয়ের বিয়ে? বলো, এসব বাদ দাও, তুমি তো সুপারম্যান না, 6 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে তুমি তো হেঁটে চলে যেতে পারবে না, তাই না? হ্যাঁ, আমি সুপারম্যান না। হ্যাঁ, আমি 9 to 5 জব করতে পারবো না, আমার সামগ্রী হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে। আমি 9 to 5 জব করতে পারবো না মা, পারবো না, আমি চাপড় পাহাড়ের মতো আমি জেলে চলে যাবো। তোকে 9 to 5 চাকরি করতে হবে না, তুই যেটা ভালোবাসিস সেটা কর, ঠিক আছে? কি করবো, যেটা করতে ভালো লাগে কি করতে ভালো লাগে? আর মানুষ তো ভাবে আমরা ফালতু, আমরা সবসময় ফালতু কাজ করি, শিল্প চর্চাটা একটা ফালতু ফালতু কাজ। বাবা একটু শান্ত হো, শোন আমি একটা কথা বলি, এই যে আমি আর তোর বাবা থিয়েটারটা করছি, কতদিন হলো করছি বল? অনেক দিন ধরে করছি না? হুম, অফিস থেকে ছুটি নেই শোয়ের সময় রিহার্সাল করি। আমরা কি ভেবেছিলাম আমরা দুজনে অনেক বড় অভিনেত্রী অভিনেতা হবে, হতে পেরেছি? পারিনি, কিন্তু তারপর তো কন্টিনিউ করছি, কেন বল? ভালোবাসি, সেই জন্য বলছি যেটা তুই ভালোবাসিস সেটাই করবি, এটা থেকে যে তৃপ্তিটা পাবি সেটা আর কিচ্ছুতে পাবি না বাবা। অ্যাপ্রিসিয়েশন, যারা আমাদের ভালোবাসে তারা অ্যাপ্রিসিয়েট করে, তোকে যে ভালোবাসবে তোর ভালো মন্দ সব কিছু নিয়েই তো ভালোবাসবে বাবা,
তারপরে তুমি বলতে চাচ্ছ যে আমি যে কাজটা ভালোবেসে করবো, আমাকে যে মানুষটা ভালোবাসবে সেই সে আমাকে পুরোপুরি ভালোবাসবে না, আমার আমার কাজ আমার ধর্ম আমার সব কিছু মিলিয়ে ভালোবাসবে না? একদম ঠিক, যে তোকে ভালোবাসবে সে তোর ভালো মন সব কিছু নিয়ে ভালোবাসবে। খারাপ থাকা সবকিছু মিলে ভালোবাসা, দুঃখ কষ্ট সবকিছু মিলে ভালোবাসা, বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলে ভালোবাসা। ভালোবাসা কখনো একশো তো একশো না, ভালোবাসা কখনো পরিপূর্ণতা পায় না, সেই জন্য এটা ভালোবাসা, কারণ এটার মধ্যে আকাঙ্ক্ষা থাকে। তুমি হান্ড্রেডে হান্ড্রেড সর্বে সর্বা তা তো না, লিমিটেশন নেই, তুমি আমার জন্য পারফেক্ট, একদম পারফেক্ট। আমিও তোমার জন্য পারফেক্ট না, কেউ কারোর জন্য পারফেক্ট না, কিন্তু এটা মনস্তাত্ত্বিক বিষয়, পারফেক্ট বানিয়ে নিতে হয়, সাপোর্ট করতে হয়। হ্যাঁ সাপোর্ট করতে হয় না, তুমি আমাকে ভালোবাসো এতটুকু আমি চাই। তুমি দেখো, তুমি দেখো আমার মা সবসময় কী বলে জানো, আমার মা বলে যে তুই বাবা তুই যেমন আছিস, যেটা ভাবছিস, তোর প্যাশন ভাবছিস, সব কিছু মিলিয়ে আমি তোকে ভালোবাসি, তোর কাজ তোর ধর্ম সব কিছু মিলিয়ে। আমার মা যদি আমাকে ভালোবাসতে পারে, তুমি ভালোবাসতে পারছো না কেন? এত এক্সপেকটেশন কেন, এত কিছু করতে হবে? তুমি আমাকে সাপোর্ট দিতে, সাপোর্ট দিতে দেখতে আমি কিছু করতে পারি কিনা, আমার প্যাশনের জায়গা থেকে আমি কোনো কিছু করতে পারি কিনা? তুমি যদি আমাকে সাপোর্ট দিতে একদম জগৎ সংসার সব কিছু জয় করে ফেলতাম, জয় করে, কিন্তু আমার খারাপ লাগে কি জানো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। এখন ভাবার বিষয়, ভাবার বিষয় হচ্ছে যে আমি কি তোমাকে ভালোবাসতে পারবো কিনা, আর তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা, এটা ভাবো, ভেবে আমাকে জানো। বাবা ছেলের সম্পর্ক নাই, তুমি যে শিরিন, তুমি যে মা, মা ভুলে যাও শিরিন, তুমি আর ক্যারেক্টারটা অন করো না, তুমি স্নিগ্ধা, তুমি শিপলু, প্রেমটা দরকার, প্রেমটা দরকার, কি প্রেমটা হচ্ছে না কেন? এই এরপরে ঘুমালে খাচ্ছে ভালো।